হ্যালো বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন? আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। এই তিনটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করবেন আপনারা, সে বিষয়ে আমি কথা বলছি। মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখুন, পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই তিনটি প্রোডাক্ট সম্পর্কে। চলুন দেখা যাক, আজকে এই প্রোডাক্টটি আগে পরিচয় করায় দেই, প্রোডাক্টগুলি কোন কোম্পানি তৈরি করছে সেই বিষয়ে আজকে আলোচনা করছি প্রথম, তারপরে রোগের বিবরণ দেব আপনাদের মাঝে। এই শ্যাম্পটির নাম হলো গেভিসল। এই শ্যাম্পটি তৈরি করেছেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই প্রোডাক্টটির নাম হলো ইমেপ 20। এই প্রোডাক্টটি তৈরি করেছে এরিস্টো ফার্মা লিমিটেড। এই প্রোডাক্টটির নাম হলো E2.50। এই প্রোডাক্টটি তৈরি করেছেন ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই যে তিনটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাইলাম, এই প্রোডাক্টগুলো কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনাদের মাঝে। যাদের দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, আলসারের থেকে পেট ব্যথা, পেটে ফাঁফা ও খাবার রুচি হচ্ছে না, সেই ক্ষেত্রে কী ওষুধ খাবেন আপনারা? বিবেচনা করে দেখলাম এই তিনটা ওষুধ আপনারা খেলে আপনাদের এই সমস্যা সমাধান হবে। আলসারের থেকে পেটের ভিতরে আগুনের মতন দাউ দাউ করে জ্বলে, সেই ক্ষেত্রে আজকে আপনাদের মাঝে এই তিনটি প্রোডাক্ট নিয়ে কথা বলছি। এই ইমেপ 20 ক্যাপসুলটা সকালটা রাত্রে একটা খাওয়ার 1 ঘন্টা আগে খাবেন প্রতিদিন। আর E2.50 ট্যাবলেটটা একটা করে 3 বার একটানা 15 দিন খাবেন নিয়মিত খাওয়ার আগে। এই শ্যাম্পটা খাবেন 2 চামচ 3 বার খাওয়ার আধা ঘন্টা পরে। এইভাবে নিয়মিত ইমেপ 20 ক্যাপসুলটা খাবেন একটানা 1 মাস, আর E2.50 ট্যাবলেটটা একটানা 15 দিন, আর শ্যাম্পটা 15 দিন খান। আশা করি আপনার যত বড় গ্যাস্ট্রিক আলসার থাকুক না কেন সেরে যাবে। বন্ধুরা, আমি আবারও বলছি আপনারা এই তিনটি প্রোডাক্ট খেয়ে দেখতে পারেন। আপনার কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারে, এই ওষুধগুলো খেলে আশা করি আপনার গ্যাস্ট্রিক ও আলসার, পেটে ব্যথা, বদহজম, পেটে ফাঁপা ও চুনা ডেক, গলা জ্বলে, এই কারণে এই ওষুধ খেলে আশা করি ভালো হবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।